আমি হল পাই না বিধায় আমার সুবিধা প্রকাশ করতে পারি না বিধায় দর্শক আমার সুবিধা দেখতে পারে না বিধায় আমি যে 100 শুনেছি নিজে বলি কিন্তু আজ আমার 5 তারিখে আগামী 5 তারিখে আমার সুবিধা রিলিজ হচ্ছে 40টা হল পর্যন্ত হয়ে গেছে তাই না তাহলে আমি যদি 40টা হল পর্যন্ত হয়ে গেছে আমার সুবিধা কি করতে যাচ্ছি ভালো করতে যাচ্ছি এখন যদি পানার সুবিধা আসে তাহলে আমার সুবিধা যদি অফ হয়ে যায় প্রত্যেকটা হল দিয়ে তাহলে আমার এই পয়সাটা কে দেবে তাহলে আমার পয়সাটা দিয়ে তারপর পানার সুবিধা আনেন কারণ আমি তো বাংলাদেশের ছবি তৈরি করছি বাংলাদেশের দর্শককে আনন্দ ও বিনোদন দেওয়ার মতো ছবি করছি এখন যদি পাঠান আমার যে যে হলে যাবে যে যে হলে নেওয়ার জন্য প্রস্তুতি হয়ে যান সেই সেই হলে যদি পাঠান ছবিটা চলে যায় তাহলে আমার কি হবে এই প্রশ্নের জবাবটা আমি তাদের কাছে চাচ্ছি আপনারা নিয়ে আসেন আমার দুঃখ নাই কিন্তু এখন তো আমরা হলমুখী আমরা ছবি বানাতে শুরু করছি আমার এটা প্রথম ছবি আমার ছবিটা কিন্তু এখনো রিলিজ হয় না যার জন্য এক একজনে এক এক রকম মন্তব্য করছে আমাকে অনেকে ক্রিটিসাইজ করছে অনেকে ব্যঙ্গ করতেছে কিসের লেবু একটা কিসের কমলা এটা তো আমার লেবু এটা কিসের একটা আছে কিন্তু একটা কথা বলবো সামনের সময় আসতেছে আমার 5 তারিখে শুভমুক্তি সেদিন ছবিটা দেখার পরে যদি এই মন্তব্যটা করতে পারেন আপনারা যা বলবেন আমি মাথা পেতে নেব কিন্তু আপনাদের কথাটার প্রত্যুত্তর যদি আপনারা পেয়ে যান তখন আপনারা কি করবেন ছবিটা কিন্তু এখন আমার কেউ দেখছে না দেখে কিন্তু মন্তব্য তাই আমি এখন বলবো আমাদের বাংলাদেশে আমরা ছবি নির্মাণ করছি কেন নির্মাণ করছি বাংলাদেশ চলচ্চিত্রকে ঠিকিয়ে রাখার জন্য বাংলাদেশ চলচ্চিত্রকে ঠিকিয়ে রাখার জন্য বাংলাদেশের চলচ্চিত্রের কর্মচারীকে বাঁচায় রাখার জন্য আপনারা কি মনে করছেন যে পাঠান ছবিটা আসবে চলবে আপনাদের কি ধারণা এটাই যে বাংলাদেশের ছবি বাংলাদেশের হলে এই পাঠান ছবি বাইরের কোনো ছবি আসতে চলে যদি চলে আপনি চ্যালেঞ্জ করেন আমার সাথে আমি কিন্তু আমার ছবি আমি চ্যালেঞ্জ করতেছি পাঠান ছবি এক হলে নামো আমার ছবি আরেক হলে নামো অবশ্যই আমি যাবো আমরা আমাদের দাবিটা জানাতে চাই আমাদের আমরা আমরা সেই ছবি বাংলাদেশের ছবি যদি হয় আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আমাদের নিজেদের জন্য না ব্যক্তিগত ব্যাপার না অন্তত পক্ষে আমাদের দুইটা সপ্তাহ সময় দাও এই দুইটা সময় সপ্তাহ সময় দেওয়ার পরে আপনি ছবিটা রেজাল্ট জানার পরে আপনার পাঠান ছবিটা নিয়ে আসেন অথবা না নিয়ে আসেন সেটা হলো আপনাদের ব্যাপার কিন্তু আমার ছবিটা কিন্তু এখনো রিলিজ হয়নি আমাকে নিয়ে অনেক ব্যঙ্গ করতেছে অনেক কিছু হচ্ছে আমি দেখতেছি আল্লাহ বলবেন 5 তারিখে ছবিটা রিলিজ হয়ে যাবে যদি চন্দন ভাই আমাকে মাইক দিন না হয় আমাকে ব্যঙ্গ করবেন এটুকু করেই আমি ব্যঙ্গ শেষ করছি চন্দন